হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব জিওগ্রাফির তিনশো প্লাস কোশ্চেন নিয়ে তোমাদের সামনে কেপি কনস্ট্রেল পরীক্ষা আসছে আর বেশি দেরি নাই সেই পরীক্ষার তো তাকেই সামনে রেখে আমরা কিন্তু এই ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য স্পেশালি তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত একবার দেখে নেবে যদি এখান থেকে কোশ্চেন আসে অবশ্যই তোমরা অ্যাটেম্প করতে পারবে জাস্ট একবার দেখে যাও তোমরা তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছো উত্তর দক্ষিণ ভারতের মূল ভূখণ্ড বিস্তৃত কত তো উত্তর দক্ষিণ ভারতের মূল ভূখণ্ড বিস্তৃত ভারত হচ্ছে তিন হাজার দুশো কিমি নেক্সট ভারতের মোট কটি রাজ্যের উপকূল রেখা স্পর্শ করেছে তো ভারতের টোটাল নটি রাজ্য উপকূল রেখা স্পর্শ করেছে নেক্সট উকায় প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত তো তাপ্তি নদীর ওপর অবস্থিত উকায় প্রকল্প যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো যোগ জলপ্রপাতটি অবস্থিত কর্ণাটক রাজ্যে সরাবতী নদীর ওপর নেক্সট ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কী তো ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আরাবলি পর্বতমালা নেক্সট কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক তো সেটি হচ্ছে বাংলাদেশের সাথে নেক্সট নীলগিরি পর্বত কোন পর্বতমালার বিশেষ তো নীলগিরি পর্বত হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার অংশবিশেষ নেক্সট কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য তো সেটি হচ্ছে কর্ণাটক রাজ্য নেক্সট ভারতের অরণ্য গবেষণাঘাটটি কোথায় অবস্থিত তো অরণ্য গবেষণাঘাটটি অবস্থিত দেরাদুন শহরে নেক্সট ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্রের নাম কি তো ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র হচ্ছে টিকবয় নেক্সট ভারতের কোথায় প্রথম পেট্রো শিল্প কারখানা গড়ে ওঠে তো সেটা হচ্ছে ট্রামবেতে নেক্সট রেটুন পদ্ধতিতে কোন ফসল চাষ করা যায় তো আখ চাষ করা যায় রেটুন পদ্ধতিতে নেক্সট দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো আমেদাবাদ শহরটি সরাবতী সবর সবরমতি নদীর ওপরে অবস্থিত আর আহমেদাবাদ শহরটি সরি নেক্সট ভারত ও শ্রীলঙ্কার মাঝে বালি ও পাথরের স্বাভাবিকভাবে নির্মিত সেতুর নাম কি তো আদম সেতু যাকে বলা হয় বা রাম সেতু যাকে বলা হয় সেটি ভারত ও শ্রীলঙ্কার মাঝে বালি ও পাথরের দ্বারা নির্মিত ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত তো মহারাষ্ট্রের তারাপুরে অবস্থিত ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নেক্সট নাগার্জুন সাগর প্রকল্প কুন নদীর উপর অবস্থিত তো কৃষ্ণা নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্পটি নেক্সট রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়ারেকে কি বলা হয় দেখেন সঠিক উত্তরটি হবে ধ্রিয়ান নেক্সট সাতপুরা ও বিন্ধা পর্বতের মধ্যবর্তী গুপ্ত গৃহস্থ উপত্যকা নিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী সাতপুরা ও বিন্ধা পর্বতের গ্রহস্থ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী নেক্সট শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কাবেরি নদীর উপর অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় তো বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে নেক্সট ভারতের পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখা যায় তো চিরহরিত বনভূমি দেখা যায় নেক্সট মৃত্তিকার স্থানীয় নাম কী তো মৃত্তিকার স্থানীয় নাম যে রেগুর ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তো ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম আছে কাঞ্চনজঙ্ঘা পশ্চিমবঙ্গের দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত তো দামোদর নদের তীরে অবস্থিত পশ্চিমঘাটের পশ্চিমবঙ্গের দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি নেক্সট ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী তো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য নেক্সট কেরালার মালব্বার উপকূলে উপহ্রদগুলি স্থানীয় ভাষায় কি বলা হয় তো স্থানীয় ভাষায় একে কায়াল বলা হয় ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী তো ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিলকা। মারুতি উদ্বেগ লিমিটেড কোথায় অবস্থিত তো হরিয়ানার গুড়গাঁওতে অবস্থিত মারুতি উদ্বেগ লিমিটেড নেক্সট ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট উৎপাদন কারখানাটি কোথায় অবস্থিত তো এটি অবস্থিত নেপানগড়ে নেক্সট সয়াবিন উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ রাজ্য সয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে নেক্সট রাজস্থানে মরু অঞ্চলের ধুলিঝড়কে কি বলা হয় তো আধি বলা হয় রাজস্থানে মরু অঞ্চলে ধুলিঝড়কে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোথায় অবস্থিত তো ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি তামিলনাড়ুর নেভেলিতে অবস্থিত নেক্সট কোন মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় তো ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী তো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচিন হিমবাহ নেক্সট ভারতের কোন রাজ্যে চন্দন চন্দন কাঠ বেশি পাওয়া যায় তো চন্দন কাঠ সব থেকে বেশি পাওয়া যায় কর্ণাটক রাজ্যে নেক্সট কোন বন্দরের মাধ্যমে ভারতের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় তো সেটি হচ্ছে কলকাতা বন্দরের মাধ্যমে চা উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে তো চা উৎপাদনে প্রথম হচ্ছে আসাম নেক্সট আগ্রা কোন নদীর তীরে অবস্থিত তো আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কী তো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে বিহার ভারতের কয়েকটি অন্তবাহী নদীর নাম কী তো ভারতের কয়েকটি অন্তবাহী নদী যে লুনি মেধা ঘাঘর এই সমস্ত নদীগুলি হচ্ছে ভারতের অন্তঃবাহী নদী ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় তো শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কলটি স্থাপিত হয়েছিল ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী তো ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদা বাঁধ যেটি মহানদীর উপর অবস্থিত নেক্সট কোন প্রণালীর আন্দামানকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে সেটি যে দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি তো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কভারতী ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কী তো ভারতের নবীনতম অঙ্গরাজ্য হচ্ছে তেলেঙ্গানা নেক্সট রাজস্থানের থর মরুভূমি লবণাক্ত জলের হ্রদকে স্থানীয় ভাষায় কি বলা হয় তো ধারণ বলা হয় রাজস্থানের থর মরুভূমি লবণাক্ত জলের হ্রদকে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী তো ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি কোন অঞ্চলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থানজাভুরকে নেক্সট লোকাঠাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো মণিপুর রাজ্যে অবস্থিত লকাটক হ্রথটি ভারতের বৃহত্তম তৈলখনিটি কোন অঞ্চল তৈলখনি অঞ্চলের কোনটি তো ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল হচ্ছে বোম্বে হাই নেক্সট আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম তো আয়তনের দিক দিয়ে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তমতম নেক্সট ভারতের চিংড়ি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত তো নেলোরে অবস্থিত ভারতের চিংড়ি গবেষণা কেন্দ্রটি নেক্সট হোসিয়ারি শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত হোসিয়ারি শিল্পের জন্য লুধিয়ানা বিখ্যাত দশ লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরসবাসীদের কি বলা হয় তো দশ লক্ষ অধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরবাসীদেরকে বলা হয় মহানগর ভারতের বর্তমানে মহানগরের সংখ্যা কটি তো ভারতের বর্তমানে মহানগরের সংখ্যা হচ্ছে তিপ্পান্নটি নেক্সট ভারতের ডেট্রয় কাকে বলা হয় তো ভারতের ডেট্রয় বলা হয় চেন্নাইকে গোপীনাথ বার্দল্য বিমানবন্দরের কোন রাজ্য অবস্থিত তো গোপীনাথ বার্দল্য বিমানবন্দর অবস্থিত আসাম রাজ্যে কোন কোন পর্বতশ্রেণীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত তো জাস্কার ও ফ্রাপ মধ্যে কাশ্মীর উপত্যকা অসিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শ্রেঙ্গের নাম কি তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ হচ্ছে সন্ধ্যাফু নেক্সট আরব সাগরের রানী কাকে বলা হয় তো আরব সাগরের রানী বলা হয় কচিকে গুজরাটের আনন্দ বিখ্যাত কেন তো গুজরাটের আনন্দ বিখ্যাত হয়েছে দুগ্ধশিল্পের জন্য রোটাংপাস কোন রাজ্যে অবস্থিত তো হিমাচল প্রদেশে অবস্থিত পাস। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত তো কল্ল হ্রদ অবস্থিত গোদাবরী কৃষ্ণা নদীর মাঝে ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল তো তামিলনাড়ুর পোটনোবাতে আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী তো ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া ঝাড়খণ্ডের জাদুগোড়া কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ তো ইউরেনিয়ামের জন্য প্রসিদ্ধ ঝা ঝাড়খণ্ডের যদুগোড়া নেক্সট পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো কেরালার অবস্থিত পেরিয়ার অভয়ারণ্য নেক্সট গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক নেক্সট ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত তো ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত উড়িষ্যাতে ভারতের উত্তরতম স্থানের নাম কি তো ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দ্রাকল ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের পথের নাম কী তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এইচ ফোরটি ফোর নেক্সট দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ এন বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে কবে প্রতিষ্ঠিত হয় তো উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এন স্থাপিত হয় নেক্সট হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত তো হায়দ্রাবাদ শহরটি মুসি নদী তীরে অবস্থিত হায়দ্রাবাদ যমৎ শহরের নাম কি তো হায়দ্রাবাদের যম শহর হচ্ছে সেকেন্দ্রাবাদ ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দরের মাধ্যম দিয়ে বিদেশে রপ্তানি করা হয় তো এটি হয় মারমাগাঁও বন্দরের মাধ্যমে ছোটনাগপুর মালভূমির উচ্চতম অংশের নাম কি তো ছোটনাগপুর মালভূমির উচ্চতম অংশ হয়েছে পরেশনাথ পাহাড় ভারতের বৃহত্তম রাসায়নিক সার তৈরি কারখানা কোথায় অবস্থিত তো সিন্দ্রিতে অবস্থিত ভারতের বৃহত্তম রাসায়নিক সার তৈরি কারখানা নেক্সট আন্দামান এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহে হয়েছে স্যাটেল পিক ভারতের ও চীনের সীমারেখার নাম কী তো ভারত ও চীনের হয়েছে ম্যাকমোহন লাইন ভারতের উচ্চতম শহরের নাম কী তো ভারতের উচ্চতম শহর হচ্ছে লে শহর ভারতের কোন রাজ্যকে ক্ষুদ্র স্বর্গ বলা হয় তো ভারতের ক্ষুদ্র স্বর্গ বলা হয় মণিপুর রাজ্যকে গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন দু একটি ঘর নিয়ে গঠিত ক্ষুদ্র গ্রাম বা উপগ্রামকে কী বলা হয় তো একে বলা হয় হ্যামলেট পঞ্চাশ লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিতে কি বলা হয় তো পঞ্চাশ লক্ষ বিশিষ্ট জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে বলা হয় মেগা সিটি নেক্সট কোন কৃষিজ ফসলের স্থানীয় নাম মারোয়া তো এটি হচ্ছে রাগের নাম নেক্সট মহল কোথায় অবস্থিত তো জাহাজ মহল অবস্থিত উদয়পুরে রাসায়নিক শিল্প প্রধান কাঁচামাল কি তো ন্যাফোথা হচ্ছে পেস পেট রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল ওখা বন্দর কোন রাজ্যে অবস্থিত তো ওখা বন্দরটি অবস্থিত গুজরাট রাজ্যে ভারতের কোন বন্দর ডলফিন নোজ নামক অন্তরিপ দ্বারা পরিবেষ্টিত তো ডলফিন নোজ দেখতে পাওয়া যায় বিশাখাপত্তনমে নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে তো বর্ধমান জেলার চিত্তরঞ্জনে অবস্থিত পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন কারখানা কোন স্থানে স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় তো এলাহাবাদের সময়কে স্থানীয় সময় ধরা হয় ভারতের ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি সদর দপ্তর কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তরটি হবে হায়দ্রাবাদ রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে তো পশ্চিম জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি টোডো উপজাতির মানুষেরা কোথায় বসবাস করে তো নীলগিরি পার্বত্য অঞ্চলে টোডো উপজাতির মানুষেরা বসবাস করে ভীমা ও কায়ান ও ঘাটপ্রবাহ কোন নদীর উপনদী ভীমা কায়ান ঘাটপ্রবাহ এই সমস্ত কৃষ্ণা নদীর উপনদী ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের হ্রদের নাম কী তো বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে ভারতের রাজস্থানের সম্প্রহ নেক্সট ভারতের মোট আয়তন বা ক্ষেত্রফল কত তো বত্রিশ লক্ষ সপ্তশে ছ হাজার বর্গ কিমি এটি হচ্ছে ছশো কিমি এটা হচ্ছে ভারতের মোট আয়তন নেক্সট আয়তন বা ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কতম তো আয়তন বা ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম আয়তন ও ক্ষেত্রফলের বিচারে এশিয়ায় ভারতের স্থান হচ্ছে তৃতীয় এশিয়ার মধ্যে তৃতীয় এবং বিশ্বের মধ্যে সপ্তম হচ্ছে ভারতের স্থান ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে তিন হাজার দুশো কিমি তিন হাজার দুশো চোদ্দো কিমি হচ্ছে ভারতের উত্তর দক্ষিণ বিস্তার এবং পূর্ব পশ্চিমে বিস্তার আছে দু হাজার নশো তেত্রিশ কিমি পৃথিবীর মোট আয়তনে কত শতাংশ ভারতের অন্তর্গত তো টু পয়েন্ট ফোর শতাংশ হচ্ছে ভারতের অন্তর্গত পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে তো ষোলো শতাংশ ভারতে বসবাস করে নেক্সট ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্যগত সাত হাজার পাঁচশো সতেরো কিমি হচ্ছে ভারতের রেখার দৈর্ঘ্য ভারতের মূল ভূখণ্ডে কত কিমি এলাকা জুড়ে উপকূল রেখা বিস্তৃত ছ হাজার একশো কিমি জুড়ে উপকূল রেখা বিস্তৃত ভারতের মোট সীমারেখার দৈর্ঘ্যগত পনেরো হাজার দুশো কিমি হয়েছে ভারতের মোট সীমারেখার দৈর্ঘ্য ভারতের উত্তরতম স্থানের নাম কি তো জম্মু কাশ্মীরের কল হচ্ছে ভারতের উত্তরতম স্থান ভারতের দক্ষিণতম স্থানের নাম হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিক মেলিয়ান পয়েন্ট পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থান এবং উত্তরতম স্থান হচ্ছে কল ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানের নাম কি তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারী কা অন্তরীপ কন্যাকুমারী অন্তরীপ যেটি তামিলনাড়ুতে অবস্থিত সেটি হচ্ছে দক্ষিণতম স্থানের নাম ভূখণ্ডের মূল ভূখণ্ডের ভারতের পূর্বতম স্থানের নাম কী তো ভারতের পূর্বতম স্থানের নাম হচ্ছে অরুণাচল প্রদেশের কিভূতি পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমতম স্থানের নাম কী তো ভারতের পশ্চিমতম স্থানের নাম হচ্ছে গুজরাটের গুহারমতি নেক্সট কোন প্রণালী ভারতের শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে তো পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কোন উপসাগর ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে তো মান্নার উপসাগর ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখার দৌড়কে সর্বাধিক সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বর্তমান ভারতে কয়টি রাজ্য ও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তো বর্তমান ভারতে রাজ্য সংখ্যা হচ্ছে আটাশটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আটটি হবে এটা নটি হয়ে যাচ্ছে সরি নেক্সট ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কী তো ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে রেডার ক্লিপ লাইন ভারত ও চীনের সীমারেখার নাম কি তো ম্যাকমহল লাইন হচ্ছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম হচ্ছে ডুডন্ডা লাইন ভারত ও বাংলাদেশের সীমা রেখার মধ্যে নাম হচ্ছে তিন তিনবেগা করিডর ভারতে কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি জনসংখ্যা বেশি সংখ্যক রাজ্য সীমানা রয়েছে তো সেটি হচ্ছে উত্তরপ্রদেশের সাথে সবচেয়ে বেশি রাজ্য সীমানা রয়েছে সেটি হচ্ছে আটটি এবং তারপরে হবে আসাম আসামের সাথে সাতটি নেক্সট ভারতের মোট কটি রাজ্যের ওপর দিয়ে করতে রেখা বিস্তৃত হয়েছে তো ভারতের টোটাল আটটি রাজ্যের উপর দিয়ে কর্ক্রান্তে রেখা গেছে সেটি হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরাম এই আটটি রাজ্যের ওপর দিয়ে কর্ক্রান্তে রেখা গেছে ভারতের কটি রাজ্যের ওপর দিয়ে প্রমাণ দাঘিমা রেখা গেছে তো দ্রাঘিমা রেখা গেছে পাঁচটি রাজ্যের উপর দিয়ে সেটি হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই পাঁচটি রাজ্যের ওপর দিয়ে দ্রাঘিমা রেখা গেছে কোন স্থানে স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় তো এলাহাবাদের স্থানীয় সময়কে প্রমাণ সময় ধরা হয় ভারতের প্রমাণ প্রমাণ দাঘেমারেখার মান কত তো ভারতের প্রমাণ দাঘেমা রেখার মান হচ্ছে বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিট পূর্ব ভারতের মোট কয়টি রাজ্যে সমুদ্র সীমা স্পর্শ করেছে ভারতের নটি সীমা স্পর্শ করেছে সেই নটি রাজ্য হচ্ছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কেরালা কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই নটি রাজ্য ভারতের সমুদ্র সীমা স্পর্শ করেছে নেক্সট পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশ অবস্থিত তো পয়েন্ট অবস্থিত ছ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে ভারতের অক্ষাংশের বিস্তার কত তো ভারতের অক্ষাংশগত বিস্তার হচ্ছে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবং ভারতের দ্রাঘিমা দ্রাঘিমাংশ দ্রাঘিমা দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে ভারতের আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত নেক্সট ত্রিশ ভারতের কোন শহর কর্ক্রান্ত রেখার সবচেয়ে কাছে অবস্থিত তো সেটি হচ্ছে ত্রিপুরা উদয়পুর সিটি হচ্ছে কর্ক্রান্ত রেখার সবচেয়ে কাছে অবস্থিত ভারতের পূর্বতম শহরের নাম কি তো ভারতের পূর্বতম শহরের নাম হচ্ছে কিভুথিহাম কিভুথিহাম হচ্ছে ভারতের পূর্বতম শহরের নাম কহিমা ইটানগর ইমফল আইসদল শহরগুলি পূর্ব থেকে পশ্চিম দিকে ক্রমান্বরে সাজাও তো প্রথমে হবে কইমা তারপরে হচ্ছে ইম্ফল তারপরে ইটানগর এবং শেষ হবে আইসদল নেক্সট ভারতের কোন উপকূলে বিস্তৃতম উপকূলের বিস্তৃততম মহা মহিষোপন আছে তো মহিষোপন আছে কেরালা মালাবার উপকূলে নেক্সট ভারতে কোন রাজ্যের রেখা দৈর্ঘ্য সব থেকে বেশি তো সেটা হচ্ছে গুজরাট দ্বিতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ তৃতীয় হচ্ছে তামিলনাড়ু তো গুজরাট রাজ্য হচ্ছে উপকূল রেখা সবচেয়ে বেশি ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি তো ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ এবং ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ ভারতের জাতীয় রাজধানীর নাম কি তো ভারতের জাতীয় রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পাঞ্জাব ও হরিয়ানার উভয় রাজ্যের রাজধানী তো চন্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানার উভয় রাজ্যের রাজধানী ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম কী তো ভারতের বৃহত্তম প্রতিবেশী রাজ্য হচ্ছে চীন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি তো পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান ও দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কী তো কাভার হতে চেয়ে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম দাদার ও নগর হাবিলের রাজধানীর নাম কী তো সিল ভাষা হয়েছে দাদার ও নগর হাবিলির রাজধানীর নাম ভারতের কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আছে তো দিল্লি ও পুদুচেরি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা রয়েছে ভারতের উচ্চতম গৃহীপথের নাম কী তো ডোংরিলা বা মান মানাপাস এ দুটি এটা হচ্ছে ভারতের উচ্চতম ক্রিপথের নাম নেক্সট ভারতের সর্বোচ্চ পর্ব সর্বোচ্চ পর্বত সিংহের নাম কী তো কারকরাম পর্বতের গডেন অ্যাসিন হয়েছে বা কেটু হয়েছে ভারতের সর্বোচ্চ পর্বত নাম নেক্সট কারকোরাম পর্বতের অপর নাম কি তো কৃষ্ণগিরি হয়েছে কারকোরাম পর্বতের অপর নাম ভারতের হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের হিমালয়ের সর্বোচ্চ সিংহ ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি তো কারকরম পর্বতের সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ নেক্সট ভারতের উচ্চতম মালভূমির নাম কি তো ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ ভারতের বৃহত্তম মালভূমির নাম হচ্ছে দক্ষিণাত্ম মালভূমি নেক্সট ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কী তো রাজস্থানের সম্বর হ্রদে যে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি তো পাঙ্গাং হ্রদ হয়েছে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তো আনার মধ্যে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাশ্মীর উপত্যকা ধাপযুক্ত ভূমিকে বলা হয় কারোয়া কারেওয়া নেক্সট মেঘালয় মালভূমি কোন মালভূমি অংশ তো মেঘালয় হয়েছে ছোটংপুর মালভূমির অংশ অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শ্রেণীকের নাম কী তো হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ সৃংহ কোন শৈলশিরা ভারতের নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে তো সেটি হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গ সর্বোচ্চ শ্রেণিঙ্গের নাম হচ্ছে সন্ধ্যাফু নেক্সট ভারতের দ্বিতীয় উচ্চতম পর্ব শ্রেণীর নাম কী তো কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্ নাম কুমায়ন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় তো স্থানীয় ভাষায় একে তাল বলা হয় কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্টি হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলা হয় কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত তো দুন উপত্যকা অবস্থিত সেবালাক হিমালয় ও হিমাচল হিমালয়ের মধ্যে ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি তো দেরাদন হয়েছে ভারতের বৃহত্তম দুন উপত্যকা ভারতের কোথায় জাফরান চাষ হয় তো জাফরান চাষ হয় জম্মু কাশ্মীরের কারোয়া সমভূমিতে কারোয়া সমভূমিতে জম্মু কাশ্মীরে জাফরান চাষ হয় ভূস্বর্গ কাকে বলা হয় কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বলা হয় ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি তো উলার লেক হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের লেক জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কী তো বানিহাল গিরিপথ বা জহর ট্যানেল হয়েছে জম্মু কাশ্মীর সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুনের নাম কী তো উড়িষ্যার চিলকার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুনের নাম নেক্সট ভারতের দীর্ঘতম পর্বতের নাম কী তো কাডামাম পর্বত হচ্ছে ভারতের দীর্ঘতম পর্বতের নাম মালব্বর উপকূলে উপহারগুলি স্থানীয় ভাষায় কী বলা হয় কায়াল বলা হয় মালবর উপকূলে উপহারগুলিকে ভারতের বৃহত্তম কায়ালের নাম কি তো ভেম্বানাদ কায়াল হয়েছে ভারতের বৃহত্তম কায়াল ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো উত্তরাঞ্চল দেরাদনে অবস্থিত হিমালয় সংক্রান্ত গবেষণার জন্য রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কবে কার্যকর হয় উনিশশো সালে কার্যকর হয় ভারতের রাজ্য পুনর্গঠন প্রধান ভিত্তি কী কী ছিল তো প্রধান ভিত্তি ছিল ভাষা সংস্কৃতি প্রাসায়নিক সুবিধা অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে গঠিত হয় ভারতের নবীনতম রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় তো অন্ধ্রপ্রদেশের রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কেছি অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে আমরাবতী তেলেঙ্গানার রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় আন্দামান ও দ্বিত নিকোবর দ্বীপপুঞ্জের পৃথক করেছে কোন প্রণালী দশ ডিগ্রি চ্যানেল কোন প্রণালী লক্ষাদ্বীপকে মিনিকয় দ্বীপের থেকে পৃথক করেছে তো ন ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত আট ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর পোর্ট বিলিয়ার কোন দ্বীপে অবস্থিত তো দক্ষিণ আন্দামানে অবস্থিত এখানে এটি কোন প্রণালী দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান থেকে পৃথক করেছে তো ডানকানা প্রণালী দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পায় তো উনিশশো সপ্তাশি খ্রিস্টাব্দে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় অন্ধ্রপ্রদেশ ভেঙে কবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় তো দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে দোসরা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় মেঘালয় মালভূমি উচ্চতম অংশের নাম কী তো শিলং হয়েছে মেঘালয় মালভূমি উচ্চতম অংশ পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত রয়েছে তো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি পর্বতমালা যেতে মধ্যপ্রদেশের রাজ্যে ভেঙে কবে ছত্তিশগড় রাজ্যে গঠিত হয় তো দু হাজার সালের পয়লা নভেম্বর উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে কবে উত্তরাখণ্ড গঠিত হয় দু হাজার সালে নয় নভেম্বর বিহার রাজ্য ভেঙে কবে ঝাড়খণ্ড গঠিত হয় তো দু হাজার সালে পনেরোই নভেম্বর গঠিত হয় ভারতের দুটি জীব বৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের নাম কি তো পূর্ব হিমালয় এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল কানাল হিল স্টেশন কোথায় অবস্থিত তো কানাল হিল স্টেশন অবস্থিত তামিলনাড়ুর পালানি হিলতে উটি শৈল শহর কোথায় অবস্থিত তো উটি অবস্থিত তামিলনাড়ুর নীলগিরি পর্বতে নেক্সট কোন গিরিপথের মধ্যে দিয়ে তামিলনাড়ুর চেন্নাই থেকে কেরালার কোচি যাওয়া যায় সেটি হচ্ছে পালাঘাট গিরিপথের মাধ্যমে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতে শস্য ভাণ্ডার বলা হয় পুলিকট হ্রদ কোথায় কোথায় রাজ্যে অবস্থিত তো কোথায় তো পুলিকট হ্রদ অবস্থিত তামিলনাড়ু করমণ্ডল উপকূলে নেক্সট কোন 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 নদীর বদ্বীপের মাঝে কোল্লেরো হ্রদ অবস্থিত তো কোল্লেরো হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশের গোদাবরী ও কৃষ্ণ নদীর বদ্বীপে পাঁচমারি শৈল শহর কোন পর্বতে অবস্থিত মহাদেব পর্বতে অবস্থিত পাঁচমারি শৈল শহর কোন গ্রীপথের মধ্যে দিয়ে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বাই যাওয়া যায় তো সেটি হচ্ছে থালাঘাট গ্রীপথ লাক্ষাদ্বীপ কী ধরনের দ্বীপ তো লাক্ষাদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ লাখাদেবে কয়টি দ্বীপ নিয়ে গঠিত তো লাক্ষাদ্বীপ পাঁচটি পঁচিশটি দ্বীপ নিয়ে গঠিত ভারতের মালব্বর উপকূল বালিয়াড়িগুলিকে কী বলা হয় তো থেরিসি থেরিসি বলা হয় ভারতের মালব্বর উপকূলে বালিয়ারিগুলিকে উত্তর ওঘাধা মণ্ডলম শৈল শহর কোথায় অবস্থিত তো ওঘাধা মণ্ডলম শৈল শহর তামিলনাড়ুর নীলগিরি পর্বতে অবস্থিত কোন গ্রীপথের মধ্য দিয়ে মহারাষ্ট্রের মুম্বাই থেকে পুনে যাওয়া যায় তো সেটা হচ্ছে ভোড়াঘাট গ্রীপথ দিয়ে ভোড়াঘাট গ্রীপথ দিয়ে ভারতের দুটি অগ্নেয় আগ্নেয় দ্বীপের নাম কি তো ব্যারেন ও নারকন্ডম এই দুটি হচ্ছে ভারতের দুটি আগ্নেয় দ্বীপ নেক্সট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মোট কতগুলি দ্বীপ রয়েছে তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে টোটাল দুশো পঁয়ষট্টি দ্বীপ রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো স্যাটেল পিক হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ মুম্বাই প্রদেশ ভেঙে কবে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠিত হয় তো উনিশশো ষাট খ্রিস্টাব্দে কচ্ছের রণ কোন রাজা অসিত তো গুজরাট রাজ্যে অবস্থিত কচ্ছের রণ কচ্ছ শব্দের অর্থ কি অর্থ কি তো কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলময় দেশ নাথুলা পাস ও জেলে পাস কোন রাজা অবস্থিত তো নাথলা পাস ও জিলে পলা পাস অবস্থিত সিকিম রাজ্যে ওটকামুণ্ড শৈল শহর কোথায় অবস্থিত তো তামিলনাড়ুর নীলগিরি পর্বতে অবস্থিত নেক্সট কোন গ্রিপথের মধ্যে দিয়ে ত্রিবন্দাপুরম থেকে মাদুরাই যাওয়া যায় তো সেটি হচ্ছে সেন্ট কোটা পাস এই গ্রিপথের মাধ্যমে ভারতের কোথায় সিংহ অভয়ারণ্য আছে ভারতের কোথায় সিংহ অভয়ারণ্য আছে সেটি হচ্ছে গুজরাট গির অরণ্যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো বেতা হয়েছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ পাস ও পাশ কোথায় অবস্থিত তো অরুণাচল প্রদেশে অবস্থিত এটি নেক্সট কর্ণাটক মালভূমি পূর্ব দিক মৃদু তরঙ্গীয়ত সমভূমি কি বলে তো ময়দান বলা হয় কর্ণাটক মালভূমির পশ্চিম উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিকে কি বলা হয় তো মলনাদ বলা হয় খারদুংলা পাস কোথায় অবস্থিত তো লেতে অবস্থিত খারদুংলা পাস থাংলা পাস কোথায় অবস্থিত লাদাখে অবস্থিত থাংলা পাস ঝাংলা পাস তিব্বত লাদাখ ও জম্মু কাশ্মীরে অবস্থিত পশ্চিমঘাট বা সহদ্রী পর্বতমালার সর্বোচ্চ শ্রেণীর নাম কি তো ভাবুরামালা এটা অবস্থিত এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমঘাট বা সহদ্রী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট পূর্বঘাট ও মলায়াদ্রী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো জিন্দা গাদা হচ্ছে এটি পূর্বঘাট বা মলায়াদ্রেই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ পালাঘাট গ্রিপথ কোথায় অবস্থিত তো তামিলনাড়ুর কেরালায় অবস্থিত পালাঘাট গ্রিপথ লিপু লেক ও নীতিপাস কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত লিপু ও নীতিপাস রোটাং পাস কোথায় অবস্থিত তো হিমাচল প্রদেশে লোটাংপাস অবস্থিত লোকাটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো মণিপুর রাজ্যে অবস্থিত লোকাটক হ্রদ আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো আরবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় কাথেওয়ারা উপদ্বীপের সর্বোচ্চ সিংহ হচ্ছে গ্রিনর পাহাড়ের গোরখনাথ ভারতের উপদ্বীপে ও মালভূমিত কোন কোন শিলা দ্বারা গঠিত তো নিস ও সিস্ট এই দুটি শিলা দ্বারা গঠিত মাউন্ট আবু কোন পর্বতের সিংহ তো আরব পর্বতের সিংহ হচ্ছে মাউন্ট আবু বিন্ধা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো মানপুর হচ্ছে বিন্ধা পর্বতের সর্বোচ্চ সিংহ আরাবলি পর্বতের পূর্ব দিকে রাজস্থান উচ্চভূমি কি বলা হয় তো মারোয়ার উচ্চভূমি বলা হয় ভারতের কোন নদীর উপত্যকায় রাভায়ণ বা আপ ভূমি দেখা যায় চম্বল নদীর উপর বনেহাল পাস বা বুঝলা পাস ভোজিলা পাস কোথায় দেখতে পাওয়া যায় তো সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্খির নাম কি পরেশনাথ দণ্ডাকারণ্য কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত শিবকিলা পাস ও বারলাচপাশ কোন রাজ্যে অবস্থিত তো হিমাচল প্রদেশে অবস্থিত উত্তর পূর্ব ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি ঝুম চাষের জন্য উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয় হয় শিবালিক পর্বতে কোন পাদেশে অবস্থিত নুড়ি পাথর পূর্ণ ভূমিকে কি বলে তো ভাবর বলা হয় শিবালিক পর্বতে পাদদেশে অবস্থিত নুড়ি পাথর পূর্ণ ভূমিকে বলা হয় ভাবর ভারতের বৃহত্তম লেগুনের নাম কি তো চিল্কা হয়েছে ভারতের বৃহত্তম লেগুন ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি জনস রাজ্যের সীমানা স্পর্শ করেছে তো উত্তরপ্রদেশের নেক্সট ভারতের কোন রাজ্যের জনঘনত্ব তো সবচেয়ে কম সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে ভারতের কোন রাজ্যের পূর্ব নাম ছিল নেফা তো নেফা ছিল অরুণাচল প্রদেশের পূর্ব নাম গোপীনাথ বীচ কোন রাজ্যে অবস্থিত তো গুজরাটে অবস্থিত গোপীনাথ বীচ উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষিকে কী বলা হয় তো ঝুম চাষ বলা হয় উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষিকে দেবগুরি বিচ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকরা অবস্থিত দেবগুরি বীজ পশ্চিমবঙ্গের কোন জেলায় মালভূমি পরিমাণ সবচেয়ে বেশি তো সেটি হচ্ছে পুরুলিয়া জেলায় টেলি ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কোন সংস্থা তৈরি করেছিলেন তো সার্ভে অফ ইন্ডিয়া এটি তৈরি করেছিল দামোদর উপত্যকা পরিকল্পনা কোন পরিকল্পনা অনুকরণে তৈরি হয়েছে তো মার্কিন যুক্তরাষ্ট্রে টেনিস উপত্যকা পরিকল্পনা এই পরিকল্পনার অনুকরণে তৈরি হয়েছে দামোদর উপত্যকা পরিকল্পনা পূর্ব কলকাতার জলভূমিগুলি কী বলা হয় তো পূর্ব কলকাতার জলভূমি হচ্ছে রমাসা স্থান তো পশ্চিমবঙ্গের দুটি রামশা স্থান রয়েছে পূর্ব কলকাতার জলভূমি আর আমাদের সুন্দরবন জলভূমি কোন জাতীয় সড়ক দিল্লি ও কলকাতা সংযুক্ত করেছে যেখানে সঠিক উত্তরটি হবে এইচ নাইনটিন নেক্সট সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোনটি তো চেন্নাই কলকাতা ভারতের উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত তো জয়পুর তুতি মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত তো করমণ্ডল উপকূলে অবস্থিত তুতিকরণী মৎস্য বন্দরটি পাঞ্জাবের পাঞ্জাবে বৃহত্তম পশ্চম কেন্দ্রটির নাম কি তো ধরিয়াওয়ালা হয়েছে পাঞ্জাবের বৃহত্তম পশ্চম শৈল কেন্দ্রটি শিল্প কেন্দ্রটি বোকারো লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহায়তা গড়ে উঠেছে তো সোভিয়েত রাশিয়ার সহায়তা গড়ে উঠেছে বোকারো লৌহ ইস্পাত কারখানাটি রাউরকেলার লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন নদীতে অবস্থিত তো ব্রাহ্মণী নদীর ওপরে অবস্থিত রাউরকেলা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি উনিশশো ষাট খ্রিস্টাব্দে সরকারি মালিকানায় ভারতের কোথায় প্রথম ভা ভারী বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি কারখানা স্থাপিত হয় তো সেটি হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুট বলা হয় তো দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রকে ভারতের রুট বলা হয় ভারতের কোন রাজ্যের নারী পুরুষের অনুপাতের হার নারীদের প্রতিকূলে রয়েছে সেটি হচ্ছে হরিয়ানা ভারতের কোন পৌর বসতিতে জনসংখ্যা দশ হাজার অতিক্রম করে তাকে কি বলা হয় তাকে বলা হয় নগর ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্যের নাম কি তো ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য হচ্ছে মহারাষ্ট্র ভারতের রয়্যাল ডিল রয়্যালডিল ডিল পর্বত কোন খনিজ পদার্থ উত্তোলনের জন্য বিখ্যাত লোহা আকরিক ঝাড়খণ্ডের কোডামা খনি কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য বিখ্যাত প্রসিদ্ধ সেটা হচ্ছে অভ্য উৎপাদনের জন্য কোডামা খনি বিখ্যাত ভারতে কোথায় প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল তো আসামের ডিগবয়ে ভারতে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল ঝাড়খণ্ডের যদুগোড়া কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ সে হচ্ছে ইউরেনিয়াম যদুগোড়া এটি ইউরেনিয়াম উত্তোলনের জন্য বিখ্যাত কোন বছর প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল উনিশশো সালে প্রজেক্ট টাইটার টাইগার শুরু হয়েছিল প্রজেক্ট টাইগার এই বছর কিন্তু পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে উনিশশো সালে এটি শুরু হয়েছিল নেক্সট ভারতের কোন অভয়ারণ্য কাশ্মীর স্ট্যাগ হরিণ দেখতে পাওয়া যায় ভারতের কোন অভয়ারণ্যে কাশ্মীরি স্ট্যাগ হরিণ দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে দাচ্ছিগ্রাম অভয়ারণ্যে শাল কী ধরনের উদ্ভিদ শাল হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ সোয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে তো মধ্যপ্রদেশ সোয়াবিন উৎপাদনে প্রথম স্থান রয়েছে কেরালা স্থানান্তর কৃষি কে কী বলা হয় পডু বলা হয় কেরালার স্থানান্তর কৃষিকে ভারতের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো উত্তরপ্রদেশ আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অপারেশন ফ্লাট শব্দটি কৃষির সাথে যুক্ত তো দুগ্ধ উৎপাদন বা সেত বিপ্লবের সাথে যুক্ত অপারেশন ফ্ল্যাট কোন মৃত্তিকায় কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় তো কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ সব থেকে ভালো হয় ভারতের কোন রাজ্যে কৃষিক্ষেত্রে হেক্টর প্রতি সার সর্বাধিক ব্যবহৃত হয় সেটা হচ্ছে পাঞ্জাব রাজ্য মহারাষ্ট্রের কৃষ্ণ কৃষ্ণমিত্তিকায় স্থানীয় ভাষা কী বলা হয় রেগুর বলা হয় মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকায় স্থানীয় ভাষাই ভারতের কোন রাজ্যে কালবৈশাখী জনিত ঝড় বৃষ্টির প্রভাব থেকে বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য আসামে কালবৈশ্বিক ঝড়কে স্থানীয় ভাষায় কী বলা হয় বর্দই ছলি ছিলা বর্দই ছিলা বলা হয় আসামের কালবৈশাখীকে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী তো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য দক্ষিণ ভারতের মালভূমি কোন শিলা দ্বারা গঠিত তো ধারোয়ার যুগের গ্রানাইট ও নিস বা আর্কাইন যুগে গ্রানাইট ও নিস প্রকৃতি শিলা দ্বারা গঠিত দক্ষিণাতে মালভূমি ভীমা মুশি ও কায়ান কোন নদীর উপনদী তো ভীমা মুসি কায়ান হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী কোন দুটি নদী সংযোগস্থলে তেহরি বাঁধ প্রকল্প করে উঠেছে ভাগরীত ও ভিলাঙ্গাং ভিলগঙ্গা এই দুটি সংযোগস্থলে তেহরি বাঁধ প্রকল্প গড়ে উঠেছে কোন স্থান থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ করেছে তো মধ্যপ্রদেশে অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কাফিলাধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত তো নর্মদা নদীর উপর অবস্থিত কাফিলাধারা জলপ্রপাত ভারতের কোথায় ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে তো সেটি হচ্ছে বারাণসীতে ভারতের কোন শহরকে প্রাচ্যের বস্টন বলা হয় তো প্রাচ্যের বস্টন বলা হয় আহমেদাবাদ শহরকে উত্তরপ্রদেশের ওবড়া কিসের জন্য বিখ্যাত তো উত্তরপ্রদেশের ওবরা বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলপথের সদ দপ্তর কোথায় অবস্থিত তো আসামের মালিকগাঁওয়ে অবস্থিত উত্তর পূর্ব সীমান্তের রেলপথ দিহাং ও দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো অরুণাচল প্রদেশে অবস্থিত দিহাং ও দিবাং বায়োস্ফিয়ার ভারতের কোন শহরকে হ্রদের শহর বলা হয় তো হায়দ্রাবাদকে হ্রদের শহর বলা হয় ভারতের উপদ্বীপীয় মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত তো গ্রানাইট ও প্রভৃতি এ দ্বারা গঠিত ভারতের প্রাচীনতম ও সর্বাধিক স্থিতিশীল ভূখণ্ড কোনটি তো উপদ্বীপীয় মালভূমি মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ তো দক্ষিণত্ব মালভূমির অংশ হচ্ছে মেঘালয় মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি নাম কি তো দক্ষিণত্ব মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি ছোটনাগপুর রানী কাকে ছোটনাগপুরের রানী কাকে বলা হয় তো নেতারহাটকে বলা হয় চটপুরের রানী নেতারহাট শৈল শহর কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জে বৃহত্তম দ্বীপের নাম কী তো মধ্য আন্দামান হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে বৃহত্তম দ্বীপের নাম নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপের নাম কী তো গ্রেট নিকোবর হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপের নাম মিনিকয় দ্বীপ ও মালদ্বীপকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল তো আট ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপ ও মালদ্বীপকে পৃথক করেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি তো পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান ও দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপকে দ্বীপে অবস্থিত দক্ষিণ আন্দামান দ্বীপে অবস্থিত উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম কি তো গঙ্গা হচ্ছে উত্তর ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে তো উত্তরাখণ্ডের রাজ্যে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে ভাগীরথী ও আলোকনন্দা নদীর মিলিত প্রবাহকে বলা প্রবাহের নাম কি গঙ্গা কোন স্থানে ভাগীরথী ও অলকনন্দা নদী মিলিত হয়েছে দেবব্রয়গে গেম মিলিত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে বাগলিহার প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত তো চেনাব নদীর ওপর অবস্থিত বাগলিহার প্রকল্প তুলবুল প্রকল্প কোন নদীর উপর অবস্থিত তো ঝিলাম বেতাস্তা নদীর ওপর বা ইতাস্তা নদীর উপর অবস্থিত তুলবুল প্রকল্প দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী গোদাবরী হয়েছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নর্মদা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে তো মহাকাল পর্বতে অমরকণ্ডক সিংহ থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে সাতপুরা ও অজান্তা পর্বতে মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে তাপ্তি নদী প্রবাহিত হয়েছে ভারতে শুষ্কতম স্থানের নাম কী তো রাজস্থানের জয়সলমির হয়েছে ভারতের শুষ্কতম স্থান অষ্টম হ্রদ কোন রাজ্যে অবস্থিত কেরালায় অবস্থিত অষ্টমদীর হ্রদ রূপকুণ্ড হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত রূপকুণ্ড হ্রদ ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক তো মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ভারতের কোন রাজ্যের বনভূমি পরিমাণ সর্বাধিক সেটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক ভারতের কোন রাজ্যের বনভূমিতে শতকরা পরিমাণ সর্বাধিক সেটা হচ্ছে মিজোরাম কাজিরাঙ্গা অভয়ারণ্য কোথায় অসিত আসামে অবস্থিত কাজিরাঙ্গা অভয়ারণ্য ভারতের প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষিত জীবমণ্ডল নাম কি তো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট ভারতের কবে বাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার সূচনা হয় তো উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সূচনা হয় ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে অধিকার করেছে তো পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করেছে ধান উৎপাদনে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান রয়েছে পাঞ্জাব ডাল শস্য উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে অধিকার করেছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ সরকার ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো নিউ দিল্লিতে অবস্থিত কেন্দ্র কৃষি গবেষণা কেন্দ্র ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে সবুজ বিফলা জনক বলা হয় নেক্সট ভারতের বৃহত্তম শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত তো গুজরাটের ঝম জামনগরে অবস্থিত ভারতের বৃহত্তম পেট্রু রাসায়নিক কেন্দ্র ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি তো ভেলা স্টিল প্লান্ট হয়েছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভেলা স্টিল প্লান্টটি প্রধানত কোন স্থান থেকে লৌহ আকরিক পেয়ে থাকে সেটা হচ্ছে দিল্লি বাজহারা থেকে ভারতের কোন শহরকে নগরী বলা হয় জামশেদপুরকে নগরী বলা হয় ভারতের কোন রাজ্যে খোন্ডা উপজাতির মানুষেরা বসবাস করে তো ভারতের খোন্ডা উপজাতির মানুষেরা বসবাস করে মধ্যপ্রদেশের উড়িষ্যায় নল সরবর পক্ষে অভয়ারণ্য কোন রাজ্য তো গুজরাট রাজ্য অবস্থিত হোক হাইওয়ে কোন দেশে কে সংযুক্ত করেছে তো পাকিস্তান ও চীনকে সংযুক্ত করেছে কারক্রম হাইওয়ে ভারতের পিনকোড জনের সংখ্যা কত আটটি হয়েছে ভারতের পিনকোড জনের সংখ্যা কত নম্বর জাতীয় সড়ক পথ দিল্লিকে অমৃতসরের সঙ্গে যুক্ত করেছে এক নম্বর জাতীয় সড়ক প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তো মহারাষ্ট্রে তারা পড়ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন নদীকে তিব্বতেই ইয়ারলুং জাংবো নামে পরিচিত তিব্বতের লং জাংবো নামে পরিচিত ব্রহ্মপুত্র ভারতের কোন রাজ্যে লোহা কড়িক উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে তো ভারতের লোহা করে উৎপাদনের প্রধান স্থান হচ্ছে উড়িষ্যা ভারতের কোন মালভূমি সাল জন্য বিখ্যাত হয়েছে মালবার মালভূমি ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত অবস্থিত তো নাগা পর্বত অবস্থিত ভারত ও মায়ানমারের মধ্যে ভারত কোন নদীর কর্ক্রান্তের রেখা দুবার অতিক্রম করেছে তো ভারত মাহি নদীর পর্বত দুবার অতিক্রম করেছে ভারত তো কর্কান্ত রেখা মাহি নদীর ওপর দিয়ে দুবার গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন উত্তর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর যারা এখনও পর্যন্ত আমাদের এই পিডিএফটি সংগ্রহ করে ডব্লিউবিএন ডাব্লু বিভিএন স্ক্যানের ক্যানাবিডিফটি তোমরা সংগ্রহ করে নেবে যারা ডাব্লুবিভি এবং কেপি কনস্ট্যান্ট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিশেষভাবে তৈরি করা এই পিডিএফটি এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে দু হাজার এগারো থেকে দু হাজার বাইশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলি ডাব্লিউভি বোর্ড এবং কেপি বোর্ড নিয়েছিল সেই সমস্ত পরীক্ষার কোশ্চিন অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে মাত্র আশি টাকা দাম রয়েছে তো এর বাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যদি কারো বাই করতে প্রবলেম হয় ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ কথা বলে নেবে হোয়াটসঅ্যাপ নম্বরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কথা বলে নিতে পারবে আর যারা স্যাম্পেল দেখতে চাও স্যাম্পলও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা তোমরা একবার চেক করো সেখানেই তোমরা সব কিছু দেখতে পাবে তো ধন্যবাদ ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য